আসসালামু আলাইকুম। লার্নিং এ নানি টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে নিজে ইন্সপায়ার্ড করে যাচ্ছেন, সত্যি আপনাদের সাথে আমি একমত হচ্ছি যে আপনারা যদি আমাকে ইন্সপায়ার না করতেন বা উৎসাহ না দিতেন, আমার এগিয়ে যাওয়া অনেক বেশি কঠিন হতো। সুতরাং আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো আমি যাতে উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকতে পারি সেজন্য সহযোগিতা চাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা টাইপিং স্কিল বা টাইপিং স্পিড বৃদ্ধি করতে চাচ্ছেন, অর্থাৎ যারা নতুন বা মাইক্রোসফট ওয়ার্ড এর স্পিড বাড়াতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাকে অনেকে কমেন্ট করে জানান যে কিভাবে টাইপিং স্পিড বাড়ানো যায়। আমি আপনাদের সাথে আজকে ছোট্ট টিপস এবং ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, এবং ভিডিওটি শেষে আমি অবশ্যই আপনাদের একটি গোপন ট্রিক্স শেয়ার করব, যেটি কিনা অবলম্বন করলে বা যেটি অনুসরণ করলে আপনি আপনার স্কিলকে অনেক বেশি বাড়াতে পারবেন। এই ভিডিওটি তাদের জন্য যারা এই ভিডিওটি দেখছেন, আমি মনে করি তারা অবশ্যই নতুন, এবং আমি এতটুকু নিশ্চিত যে আপনি আপনার টাইপিং স্কিলকে জোরের গতিতে বৃদ্ধি করবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সাথে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এখানে প্লেলিস্টের মধ্যে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও এর পাশাপাশি রয়েছে গ্রাফিক রিলেটেড অনেকগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও। আশা করি সেগুলো দেখে নিজের স্কিলকে অনেক বেশি বৃদ্ধি করবেন বা নিজেকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। টাইপিং স্কিল বাড়ানো চারটিখানি কথা নয়। অনেকেই আছেন যে টাইপিং করার সময় কিবোর্ডের দিকে দেখে দেখে কি টাইপিং করেন, এটা কিন্তু মোটেও শুদ্ধ নিয়ম নয়। আপনি যদি টাইপিং স্কিল বৃদ্ধি করতে চান, আপনার দুই নয়ন বা দুই চোখ সবসময় কম্পিউটারের পর্দায় থাকবে এবং আপনার দুই হাত জোরের গতিতে চলতে থাকবে। চোখের পলকে আপনি আপনার ডকুমেন্টে যদি রেডি করতে পারেন, অথবা ইংলিশ স্পিড বা প্রতি মিনিটে যদি আপনি 50-60 শব্দ টাইপিং করতে পারেন, এবং বেঙ্গলি আপনি 30-40 শব্দ টাইপিং করতে পারেন, তাহলে আপনি মনে করেন আপনি অনেক বেশি স্কিল। অর্থাৎ এই জিনিসটি অর্জন করতে হলে আপনাকে কিছু টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে। পর্দায় দেখতে পাচ্ছেন, কিবোর্ডের মধ্যে হাত বসানোর সময় আপনাকে এই চিত্রটি অবলম্বন করে বা ফলো করে আপনাকে প্রথমে হাত বসাতে হবে। এটি হচ্ছে আপনার প্রথম একটি রুলস বলা যায় বা টিপস বলা যায়। আপনি আপনার বাম হাতকে সবসময় রাখবেন এইভাবে পর্দায় দেওয়া কিবোর্ডের মধ্যে। আপনার কনিষ্ঠ আঙ্গুল প্রথমে রাখবেন এ বর্ণটির উপরে, এরপরে আঙ্গুলটি রাখবেন এস এর উপরে, এরপরেরটি ডি তে, এরপরে পরেরটি এফ এ, এবং আপনার বৃদ্ধাঙ্গুলটি রাখবেন স্পেস বারের মধ্যে। অনুরূপভাবে আপনি আপনার ডান হাতটাও ঠিক একইভাবে বসাবেন। বসানোর পরে আলতোভাবে আপনি টাইপিং শুরু করবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। আপনি সবসময় মনে রাখবেন যে আপনার চোখটা সবসময় কম্পিউটার স্ক্রিনের মধ্যে থাকবে, আর আপনার দুহাত চলবে মেশিনের গতিতে। অর্থাৎ এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার দুহাত জোরের গতিতে চলছে এবং চোখের পলকে অনেক বেশি টাইপিং আপনি করতে পারছেন। এভাবে আরেকটি ছবি আমি দেখাচ্ছি বন্ধুরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পিকচারটিতে হোম রো কিস, অর্থাৎ রো কিস এর মধ্যে রয়েছে এস ডি এফ, এবং রাইট এর রয়েছে জে কে এল, এবং এখানে রয়েছে কোলন। এই পদ্ধতিতে আপনি যদি টাইপিং শুরু করেন, আমি আপনাকে এতটুকু এনসিওরিটি দিচ্ছি আপনি আপনার টাইপিং স্পিড অনেক বেশি বাড়াতে পারবেন। করে দেখুন না, একবার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাকে আর থামাইকে। সুতরাং শুরু করা যাক। আমি তো এবার থিওরিটিক্যাল দেখিয়েছি, এবার প্র্যাকটিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, পাশাপাশি বলে রাখি, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন। আমি প্রথমে আমার বাম হাতটি এস ডি এফ এর উপরে বসালাম, এরপরে আমি কনিষ্ঠ আঙ্গুলটি রাইটের কনিষ্ঠ আঙ্গুলটি পর্যায়ক্রমে বসাচ্ছি জে কে এল এবং কোলনের মধ্যে, এবং প্রথমে আমি আমার দুই কনিষ্ঠ আঙ্গুল স্পেস বারের মধ্যে রাখলাম। তো আমি টাইপিং করছি এস ডি এফ,
এবং আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি এস ডি এফ এ এ এফ তি চারটি বর্ণ লিখবেন, তখন আপনাকে মনে মনে সেটি পড়তে হবে এবং আপনি আপনার বাম হাতের কনিষ্ঠ আঙুলটি স্পেস দিবেন। এভাবে স্পেস দিলে কার্সরটি সরে যাবে, এরপরে আপনি ডান হাতটা ইউজ করবেন, প্রথমে এটি, তারপর এল, তারপর কে, তারপর জে। এরপর আপনি স্পেস দিয়ে আবার বাম হাতের কাজটি সারবেন, এ এস ডি এফ। এরপর আপনি স্পেস দিবেন ডান হাতেরটি, এরপর আপনি এটি এল কে জে। এইভাবে করতে করতে আপনি যদি আপনার একদিকে পড়তে থাকবেন, অপর দিকে আপনি এভাবে টাইপিং করতে থাকবেন এবং আপনার দুই নয়ন বললাম অর্থাৎ দুই চোখ সবসময় কম্পিউটার এর পর্দার মধ্যে থাকবে, কখনো আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না। এভাবে আপনি মুখস্থ করতে করতে দেখবেন সব বর্ণ আপনি আস্তে আস্তে মুখস্থ করে ফেলছেন এবং আপনি কিবোর্ডের পজিশন কোনটা কোন বর্ণে রয়েছে সেটি খুব সহজেই মনে রাখতে পারবেন এবং আপনার হাতের আইডিয়া হয়ে যাবে বা হাতও মুখস্থ করে ফেলবে যে কোন বর্ণ কোন জায়গায় রয়েছে। আপনি যদি উপরের বর্ণগুলো এভাবে টাইপিং করতে চান, হাত কখনো নাড়াবেন না, আপনি বাম হাতের বর্ণটি বাম হাতটি ইউজ করে আপনি কিউ, তারপর ডব্লিউ, ই, আর, এ চারটি বর্ণ আপনি টাইপিং করবেন এবং পাশাপাশি স্পেস দিবেন। এবার উপরের বর্ণটি রয়েছে পি ও আই ইউ। এভাবে যদি আপনি করতে থাকেন স্পেস দিয়ে দিয়ে, আমি আশা করি আপনাকে অ্যানসিওরিটি দিচ্ছি আপনি 20 থেকে 30 মিনিট ডেলি এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই আপনি আপনার স্পিড জ্বরের গতিতে বাড়াতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ভিডিওটি শেষ করার পূর্বে আমি একটি গোপন ট্রিক্স শেয়ার করব। সেই গোপন ট্রিক্সটি বলতে যাচ্ছি, তার আগে আমি আপনাকে বলে রাখছি যে আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য এর বাইরে আর কোনো নিয়ম নেই বা কোনো সূত্র নেই বা ট্রিক্স নেই। এবার চলুন যে ট্রিক্সটির কথা আমি শেয়ার করব বলেছিলাম সেটি আমি দেখাচ্ছি। আমি এখানে একটি লাইন লিখেছি, বন্ধুরা পর্দায় খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই ইংলিশ লাইনটির মধ্যে ইংরেজি এর বর্ণ 26টি রয়েছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি বর্ণ ইংরেজিতে রয়েছে। সেই বর্ণগুলো আপনি যদি একসাথে টাইপিং করতে চান তাহলে এই লাইনটি আপনাকে মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ নয়, মুখস্থ করার পরে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ডেলি যদি এই লাইনটি লিখতে থাকেন তাহলে একদিকে আপনার টাইপিং স্পিড বাড়বে, অপরদিকে আপনি আপনার লাইনটি মুখস্থ করে অনেক বেশি এগিয়ে যাবেন অন্যদের তুলনায়। আশা করি এই টিক্সটি ফলো করলে, অর্থাৎ এই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটি যদি আপনি একবার প্রথম প্রথম কষ্ট হবে পুরো লাইনটি যদি একবার লিখেন, এবার দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, বারবার যদি লিখতে থাকেন, বারবার আপনার স্কিল বাড়তে থাকবে এবং শোকের ফলে ফলকেই হয়ে যাবেন একজন কম্পিউটার টাইপিং এর উপরে মাস্টার, আপনার গতি আর ঠেকাইকে। সুতরাং আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কিভাবে আপনি আপনার দুটো হাত সুন্দর করে আপনার কিবোর্ডের মধ্যে বসাবেন, বসানোর পরে জড়ের গতিতে চোখের পলক না ফেলে কিভাবে আপনার টাইপিং গতি বাড়াবেন সেটি। এবং পরিশেষে এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পরবর্তী নতুন কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।